ছোট পর্দার অভিনেত্রী হুমাইরা হিমুর মৃত্যুর পর থেকে পলাতক ছিলেন প্রেমিক উর্ফি জিয়া। তাকে আটক করেছে র‍্যাব। উর্ফির আসল নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। উর্ফিকে আটক করার তথ্যটি নিশ্চিত করেছে র‍্যাব। গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, 3 নভেম্বর বংশাল এলাকা থেকে র‍্যাব এক তাকে আটক করে। সন্ধ্যা 5:30টায় কাউরানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়েছে। 2 নভেম্বর রাতে হুমাইরা হিমুর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার মৃত্যু ঘিরে দেখা দিয়েছে রহস্য। অভিনেত্রীর গলায় রশির দাগ পাওয়া গেছে। তো এটা আমরা প্রাথমিকভাবে বুঝতে পেরেছি যে সে মেবি আত্মহত্যা করেছে। এর মূল রহস্যটা তো আসলে ডাক্তার উদ্ঘাটন করবে। আমরা লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, এখন ডাক্তার মৃত্যুর কারণটা নির্ণয় করবে। আমরা প্রাথমিক যেটা পেয়েছি, তার শরীরে কোনো প্রকার আঘাত বা কোনো চিহ্ন ছিল না, এটা আমি দেখেছি। 2 নভেম্বর বিকেল 4:30টার দিকে হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউল ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপরই হিমুর মোবাইল ফোন সহ গায়েব হন জিয়াউল। হুমাইরা হিমু 1985 সালের 23 নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। 2006 হুমাইরা হিমুর প্রথম নাটক ছায়াবিথি প্রচারিত হয়। অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। আমার বন্ধু রাশেদ সিনেমাতে হিমু অভিনয় করেছেন অরু চরিত্রে।